আমার মধ্যে যেটা করা লাগে আপনাদের এই সার্ভিসটা ঠিক আছে চেঞ্জ করা লাগে। যেমন এখনই যদি আমি একটা অ্যাড মেথড অ্যাড করি সেটা এখানে কেমনে কল করবো দেখি আসুন। তো সবাই আই সার্ভিস ওয়ানে আসেন, কি লিখবো এখানে বলেন তো, অপারেশন কন্ট্রাক্ট। সহজ ইন্টারফেসে যান, ইন্টারফেসে গিয়ে এই দুটো অ্যাড করেন, ইট ইজ আর ফার্স্ট, ইট ইজ আর সেকেন্ড। তাহলে এই সার্ভিসেস ইমপ্লিমেন্টেশন এখানে গিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে না, এটা করা হয়েছে কুইক ভাই, সহজ কাজ তো, ইন্টারফেসে একটা মেথড বানান সেটা সার্ভিস ওয়ানে এসে ইমপ্লিমেন্ট করেন, শেষ। এরপর এটাকে ভিউ ইন ব্রাউজার করেন, এসবিসিটাকে রাইট ক্লিক, ভিউ ইন ব্রাউজার, এবার আমি কি করলাম এটাকে বিভিন্ন ব্রাউজার করছি, কিন্তু করছি না, আবার করি, ওকে ফাইন, এখন আমার এইখানে যদি আমি অ্যাড মেথডটা কল করতে চাই, আসছে আসে নাই, কেন আসে নাই, আপনি একটু আগে বলছিলেন, আপনারা বলতে পারবেন কেন আসে নাই, ওই যেখানে আমি কি করছি এখন নিউ একটা মেথড অ্যাড করছি না, সেইটা কি আপডেট হয়ে এখানে আসছে, আমি কোন রেফারেন্স দিয়ে আসছি, 10 ফিট আগের রেফারেন্সটা, তখন কি অ্যাড ছিল, ছিল না। সো নতুন করে আবার এই প্রক্সিগুলা বা ক্লায়েন্টগুলা তৈরি করতে গেলে কি করতে হবে আমাকে, এই সার্ভিসটাকে আপডেট করতে হবে, রাইট ক্লিক, এই যে আপডেট, দেখেন ভালো মতো খেয়াল করেন কোথায় কী করছি, আচ্ছা দিলেন না, আপডেট ক্লিক করেন, দেখেন পুরোটা আবার ডিল ডাউনলোড করতেছে,
ওই দেখেন ডাউনলোডিং লেখাটাও আসছে, অর্থাৎ উইখানকার ডিএল প্লাস লাইব্রেরিগুলো এখানে নামায় নিয়ে আসবে প্রক্সি। আর এবার প্রোগ্রামটা সিএসএ ডট দিয়ে দেখেন, আসছে না? আসার কথা। সো দশ দশ দিলে আউটপুট কি হবে? বিশ। সাপোজ একটা ক্যালকুলেটর এক মেথড আর ওই ক্যালকুলেটর পরিবর্তে আপনার ডাটাবেস থেকে গেট স্টোরেজ মেথড, দ্বিতীয় মেথড তাই না? একটা অ্যাড মেথড আর গেট স্টোরেজ মেথড, দ্বিতীয় মেথড। মেথডের মধ্যে কেমনে করে আপনি সিলেক্টেড কুয়েরি লিখবেন কিন্তু এই মেথডটা যদি আপনি অপারেশন কন্ট্রাক্ট দিয়ে পাবলিকলি এক্সপোজ করে দেন তাহলে কিন্তু এই মেথডটা জানা যে কল করবে সেই কল, তাই না? আচ্ছা, সো ফার আমরা কি করলাম? কনসোল দিয়ে কল করলাম। আমার মেইন কথায় এখন আসিনি, হোয়াট অ্যাবাউট ডেস্কটপ অ্যাপ্লিকেশন? কোনো সমস্যা নাই, একটু করার দরকার নেই, জাস্ট দেখেন এগুলো এখন আপনারা সবাই পাবেন। দেখেন তাহলেই হবে, রাইট ক্লিক, নিউ প্রজেক্ট, উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন, ওকে। সো এই যে আমার উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন, এর মধ্যে কি আমার ডিটেইলসগুলো আসছে? না, আসে না। খুবই সোজা, রাইট ক্লিক, সার্ভিস রেফারেন্স, কল, তো অ্যাড্রেস প্লিজ, এটাই তো ওকে ফাইন। দুটোই ছিল না? সো কি করলাম, একটা উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন নিয়ে সেখানে রেফারেন্স অ্যাড করলাম, এবার এটাকে রান করাই। ইউ এন্টার 10, এবার আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা ক্লায়েন্ট নিই যে আসলে একটা আলাদা ওয়েব অ্যাপ্লিকেশন। বুঝে বলছিলাম না, ফোর্ডের গাড়ি, তারপরে হচ্ছে গিয়ে ফোর্ড না, ইউএসএর মধ্যে ফোর্ডের অ্যাপ্লিকেশন, সাউথ আমেরিকার অ্যাপ্লিকেশন, এটসেট্রা এটসেট্রা। সো
ওয়েব অ্যাপ্লিকেশন থেকেও যে একটা WCF কল করা যায় সেটা দেখাই, বাট প্রসেস সেম, একদম সেম, আপনাদের করার দরকার নাই, জাস্ট টাইম ওয়েস্ট, আপনারা দেখেন জাস্ট ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন আসলো একই রকম, রাইট ক্লিক, সার্ভিস রেফারেন্স 1060 গো কি আছে এটার মধ্যে, পার্স করার পরে দুইটা পাইছি, ওকে, এর ভিতরে আমরা ওই কোডটা বসাই দিচ্ছি, কল করার কোডটা। সো এখানে আমার টেক্সট বক্স ছিল, কিছু ছিল নাই, টেক্সট বক্স না, লেভেল নিয়ে আস, যখনই পেজটা লোড হবে সে ওইটাকে কল করে নিয়ে আসবে, এটাকে রাইট ক্লিক, অ্যাড স্টার্ট, এই আমারটা বুঝছে। এবার বলেন তো এই যে সাইডে যদি আমি একটা গেট স্টুডেন্টস মেথড লিখে সেটা এক্সপোজ করে দেই অপারেশন কন্ট্রাক্ট দিয়ে, আপনি নিজেরাই দেখলেন যে কোনো ক্লায়েন্টকে কল করা যাবে না এখন, তাই না? হয়তো বা বলুন ভাই জাভাতে তো অন্যভাবে কল করতে হবে, ভাই এটা ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স, জাভা দিয়ে বিষয়ে আপনি মেথড সি শার্পের মতো ডট দিয়ে পাবেন না, ঠিক আছে? বাট এটুকু তো পাচ্ছেন যে আপনি অবজেক্ট ইউজ করে এই মেথড কল করতে পারছেন, তাই না? এই তো, সো দিস ইজ দ্য বেসিক অফ WCF। আচ্ছা, তেমন ভাই আমাকে এই করছে, উনি 11টা পিসের দিকে আসবে, উনি আসার আগ পর্যন্ত ক্লাসিংকে বলছে। সো যদি আপনারা চান WCF নিয়ে আসতে যাওয়ার কাজ করাইতে পারি, আদারওয়াইজ একটু মিস নিয়ে মাথা শুরু করতে পারি। অ্যাজাক্সটা না আসলে আমি দেখাতে চাই না, কারণ এটা কাস্টমার দেখানোর কথা ছিল, এটা কাজ করে নেই আপনারা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অ্যাজাক্সের থিওরি বলে দিক যে কতদূর পারা যায়। ওকে, কোশ্চেন নাই। সার্ভার শুধু একটা সার্ভার
যখন এই সার্ভার থেকে ব্রাউজারে কমিউনিকেশনটা হয়, এই যখন রিকোয়েস্ট করে, সে কয় ধরনের রিকোয়েস্ট করতে পারে? রিকোয়েস্ট টাইপগুলো কি পড়াইছিলাম? বলা হয় নাই, গেট আর পোস্ট বলা হয় নাই, গেট আর পোস্ট বলা হয় নাই, কি হয়, এক ধরনের রিকোয়েস্ট সার্ভারের কাছে আসে যে ভাই তুমি এই জিনিসটার ডাটা আমাকে দাও। কি বলছে? ভাই তুমি এই জিনিসটার ডাটা আমাকে দাও। সে একটা রেসপন্স রিটার্ন করে। বাট যদি এখানে কিছু টেক্সট বক্স থাকে, এই ভ্যালুগুলা যখন আপনি সার্ভারের কাছে পাঠান, তখন কি বলে? এই ভ্যালুগুলো আমাকে দাও। বাংলা কি অ্যাটলিস্ট এ বলে না ভ্যালুগুলো দাও, সে কিন্তু বলে ভ্যালুগুলা নাও। কি করবে সে তোমার ব্যাপার। কথা কি বুঝছিস স্যার? হ্যাঁ, টেক্সট বক্সের ভ্যালু দিয়ে যখন একটা সাবমিট বাটনে আমরা ক্লিক করি, সাবমিট, তখন এই ভ্যালুগুলা সার্ভারে যখন যায়, সার্ভারের কাছে গিয়ে কি বলে যে টেক দিস অর গেট দিস? টেক দিস বলো না, প্রথমটা বলো ভাই তুমি ভ্যালুগুলা নাও। তো নিজেরাই দেখতেছেন যে ব্রাউজার থেকেই আমার দুই ধরনের রিকোয়েস্ট যাচ্ছে, কিন্তু একটা হচ্ছে এক্স্যাক্টলি। সো কিছু কিছু রিকোয়েস্ট সে এর কাছে রাখার জন্য পাঠায়, কিছু কিছু রিকোয়েস্ট সে এর কাছ থেকে ডাটা নেওয়ার জন্য পাঠায়। সো এগুলা দুই ধরনের রিকোয়েস্ট, এটাকে বলা হচ্ছে পোস্ট। গেট, ঠিক আছে? সো গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট। নেক্সট, এই পোস্ট রিকোয়েস্টে কি হয়, আপনি ফুল পেজের ডাটাটা সার্ভারে চলে আসে। তো আপনার পেজ যদি হয় এত বড়, এখানে প্রায় 20টা টেক্সট বক্স আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং অনেক সুন্দর সুন্দর আইকন আছে, পেজটা অনেক ভারী হয়ে যাবে না? সাপোজ পেজটার ওয়েট হচ্ছে 100 KB, ঠিক আছে? সো হোয়েভার ইউ পোস্ট সামথিং, হয় কম্বো বক্স চেঞ্জ করলেন, সেটা এক ধরনের পোস্ট, তাই না? সে সার্ভারে ইনভাইট করতেছে না, কম্বো বক্স আইটেম চেঞ্জ হয়, বা আপনি যদি একটা লিস্ট বক্সে ক্লিক করেন তাও সার্ভারে ইনভাইট করতেছে না। সো এটা কিন্তু এক ধরনের পোস্ট। কেন? কারণ সে ডাটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে পোস্ট রিকোয়েস্টগুলো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন প্রতিবারে কিন্তু 100 KB ডাটা দেওয়া না হচ্ছে, তাই না? সাপোজ আমাদের প্রত্যন্ত অঞ্চলে স্পিড হচ্ছে 10 KB/s, সো প্রতিবার এই পেজ যখন একবার একবার করে আপনি কিছু চা কাজ করবেন, চেঞ্জ করবেন, 10 সেকেন্ড ধরে যাবে, 10 সেকেন্ড ধরে আসবে। তো প্রতি রিকোয়েস্ট আপনার কিন্তু যদি এরকম হইতো যে শুধুমাত্র
প্রয়োজনীয় অংশটুকু আমরা সার্ভারে পাঠিয়ে দিতাম, বাকিগুলো দরকার নাই। আরে বেটার হতো না? প্রয়োজনীয় অংশ মনে করেন 5 কিলো, একটা বা দুটো টেক্সট বক্স, দুটো কন্ট্রোল। তাহলে কি হচ্ছে, আমাদের প্রতি রিকোয়েস্টে 5 কেজি করে জাস্ট দেওয়া নেওয়া করা লাগছে। সো আসলে আমরা ফুল পেজটাকে আমরা আর পোস্ট করতেছি না, আমরা পার্শিয়ালি একটা পেজের অংশকে পোস্ট করতেছি, ঠিক আছে? সো এই যে এক ধরনের আইডিয়া টেকনোলজি, এইটা বলা হয় অ্যাজাক্স রিকোয়েস্ট। অ্যাজাক্স অর্থাৎ যখন কোনোভাবে আমরা ফুল পেজটাকে সার্ভারে না পাঠায়া শুধুমাত্র পার্শিয়ালি কিছু অংশ, বা এটা 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 যেটা যেটা পরেরটা করে পার্শিয়ালি কোনো একটা অংশ আমরা সার্ভারে পাঠানোর ব্যবস্থা করি, তখন আমরা আসলে অ্যাজাক্স ইউজ করি, ঠিক আছে? সো যেহেতু এটা এক ধরনের রিকোয়েস্ট রেসপন্সের ব্যাপার, আপনারা নিজেরাই বুঝতেছেন এটা শুধুমাত্র মাইক্রোসফটের একচেটিয়া জিনিস না। অ্যাজাক্স বর্তমানে সমস্ত ওয়েব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে বা কাজ করে, পিএইচপি, টিএসপি, পিচ, তারপরে এসপি ডটনেট, সবাই কিন্তু এই কাজগুলো করতে পারে, পার্শিয়ালি লোডিং, পার্শিয়ালি পেজ রিকোয়েস্টিং। যেহেতু আমরা ডটনেটে কাজ করতেছি, আমরা এএসপি ডটনেট অ্যাজাক্স নিয়ে একটু দেখব কিভাবে আসলে কোনটা কেমনে কাজ করে। ওকে, এইটা না হয় একটা ব্রাউজার, বাট যখন আপনি একটা এসপিএক্স পেজ ডিজাইন করবেন, তখন আপনার একটা ডিজাইন ঠিক না, তাই না? এটাই আসলে এইচটিএমএল এ কনভার্ট হবে, এইচটিএমএল এ কনভার্ট হবে। সো এটার থেকে এটা ট্রান্সফর্ম হচ্ছে। সো এখানে যে ডিজাইনটা করবেন সেটার উপরে আসলে আপনার অ্যাজাক্স টেকনোলজিটা অ্যাপ্লাই করতে হবে। সো এই যে পেজটা, এখান থেকে যে আপনি পার্শিয়াল পেজটা পাঠাবেন সি শার্প এসপি ডট নেট, এতে জানতে হবে না যে এই পেজ কিন্তু পার্শিয়ালি রিকোয়েস্ট করার যোগ্যতা অর্জন করছে। তাহলে আপনি হাবিজাবি কিছু লিখলেন, ভাবলেন যে না এটা পার্শিয়ালি লোড হয়ে যাবে, না। সো এই পেজের কন্ট্রোলগুলো পার্শিয়াল রিকোয়েস্ট করার জন্য ইউ নিড এ ম্যানেজার। যে আসলে এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করবে, ইউ নিড এ ম্যানেজার। নাম্বার টু, আপনি তো অবশ্যই এইটার কিছু কিছু অংশকে পার্শিয়ালি রিকোয়েস্ট করতে চান, রাইট? সো ইউ নিড এ গ্রুপ, গ্রুপ বক্স কাজ করছি না আমরা ডেস্কটপটা, প্যানেল নিয়ে কাজ করছি না, কাজ কি ছিল এগুলো, যে একটা বক্স যার মধ্যে তিন চারটা জিনিস দিব, একটা গ্রুপ হয়ে গেল, তাই না? সো ইউ নিড এ গ্রুপ যার মধ্যে আসলে কন্ট্রোলগুলো থাকবে, অর্থাৎ একটা কন্টেইনার যাকে আসলে আমরা পার্শিয়ালি থ্রো করবো বা পাঠাবো। নাম্বার থ্রি, উই হ্যাভ এ ম্যানেজার, উই হ্যাভ এ কন্টেইনার, বাট কখন এই কন্টেইনারটাকে ওই ম্যানেজারটা সার্ভারে পার্শিয়ালি লোড করাবে বা ঢিল মারবে জানতে হবে না?
Number 3? When? So, number 3? When? Means? After the drop down change a chan? Like button click a chan? Like কি বললাম লিস্ট বক্সে ক্লিকে চান কখন এইটাকে পার্শিয়ালি লোড করে চান আপনাকে জানতে হবে না নাম্বার 3 হচ্ছে ওয়েন এই তিনটা হচ্ছে বেসিক্স আপনি যেখানেই যান না কেন এগুলো আপনি লাগবে ঠিক আছে পিস্তলে যখন আমরা গুলি করি তখন গুলিটা যে বের হয় কখন বের হয় যখন আমরা ট্রিগারটা চাপি সো ট্রিগারটা গুলি বের করার এক ধরনের ইনিশিয়ালাইজার তাই না সো এটাকে আমরা ইচ্ছা করলে একটা ট্রিগার বলতে পারি যে আসলে ওই কন্টেইনারটাকে পাঠাই দিবে আচ্ছা ঠিক আছে বাকিরা বড় করতে পারবো কাজ করি কিছু করতে না না দেখেন বলবো আমি ওকে সো কি করলাম একটা পেজ নিলাম ওয়েব ফর্ম 1 এটাকে এখন আমরা অ্যাজাক্স এনেবল করব সো কিভাবে করব নাম্বার 1 কি দরকার ছিল একটা নাম্বার 1 এ কি ছিল ম্যানেজার উই নিড আ ম্যানেজার টুলবক্স I see. So, একটা পেজে আমার একটা স্ক্রিপ্ট ম্যানেজার লাগবে যে আসলে কি এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করবে নাম্বার 1 নাম্বার 2 কি বলছিলাম উই নিড আ কন্টেইনার এখানে কন্টেইনার আসলে আপডেট প্যানেলটা অর্থাৎ এই আপডেট প্যানেলের ভিতরে আমরা আমাদের পার্শিয়ালি লোড করার জন্য কন্ট্রোলগুলোকে রাখব বাট আপডেট প্যানেলের মধ্যে রাখতে পারা যায় না এর মধ্যে রাখতে হয় কন্টেন্ট টেমপ্লেট এর মধ্যে আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসেন যা আছে ইন আওয়ার কেস ড্রপ ডাউন লিস্ট ঠিক আছে কারণ আমরা আচ্ছা আমি পরে দেখাচ্ছি এখানে টেক্সট বক্স থাকবে একটা চালু পাঠাবো হ্যাঁ ঠিক আছে নাম্বার 3 এই টেক্সট বক্সটা বা এই আপডেট প্যানেলটা কখন আমরা আপডেট করব যখন একটা ইভেন্ট ফায়ার হবে না আমরা কোন ইভেন্টের জন্য এটা ফায়ার করব যখন ড্রপ ডাউন লিস্টটা চেঞ্জ হবে সো উই নিড ট্রিগার্স
ডিজাইনে গিয়ে প্রপার্টিসে গেলে দেখবেন F4 আছে ট্রিগারস অ্যাড কোন কন্ট্রোল চাচ্ছি আমরা ড্রপ ডাউন লিস্টের কোন ইভেন্টটা ওকে এবং ড্রপ ডাউন লিস্ট কি ই করা আছে ডিসপোজ ব্যাক ট্রু করা আছে অটো পোজ ব্যাক ফলস এটা কাজ জানেন তো আপনারা সবাই অটো পোজ ব্যাকের কাজটা হ্যাঁ না কেমন স্যার কাজ করেন এটা নিয়ে পোস্ট ব্যাক মানে জানেন ভাই ক্লাস ছিল না পোস্ট ব্যাকের সো ওইখানে সবগুলো কন্ট্রোল পোস্ট ব্যাক করতে পারে না যদি আপনি ফলস দিয়ে রাখেন ট্রু দিলে ওরা পোস্ট ব্যাক করতে পারে অর্থাৎ ডাটাগুলোকে আবার সার্ভারে পাঠিয়ে দিতে পারে এটাই ওকে আচ্ছা এখানে আচ্ছা যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন ব্রাউজ করি ক্লিক করি হোয়াট এভার যে কোনো ক্লিকে আমরা আমাদের কুইজেনি এটা গোল্লা গোল্লা দেখি না হ্যাঁ এখানে যে আমি ইভেন্টগুলো ঘটাইলাম সার্ভার থেকে যে আসলো গোল্লা গোল্লাগুলো দেখলাম আচ্ছা বুঝেন ভাই এখানেই দেখি সাপোজ default.spx তো এখানেই দেখেন আমি আমার উই কম্বো বক্সটা নিয়ে আসি ভাবছিলাম দেখাচ্ছি এই যে এটা কি করলাম default.spx এ ড্রপ ডাউনটা অ্যাড করছি এরপর এই টেক্সট বক্সটা পেস্ট করছি এরপর ডিফল্ট এসপিএক্স এর এখানে কি করলাম টেক্সট বক্স 1 ডট টেক্সট ইকুয়ালস টু এর আইডিয়াটা কি আমি কি প্রুফ করতে যাচ্ছি প্রুফ করতে যাচ্ছি হচ্ছে আসলে যখন আমার এই ড্রপডাউনটা চেঞ্জ হচ্ছে আমার ইভেন্টটা যে ফায়ার হচ্ছে সেটা প্রুফ করতে যাচ্ছে এবং ইভেন্ট ফায়ারের কারণে আমার শুধুমাত্র
অংশটুকু শুধুমাত্র যেখানে আসতেছে এটা প্রুফ করার চেষ্টা করতেছি, কারণ যদি ইভেন্ট এখানে না আসতো আমার ডেট টাইম চেঞ্জ হতো না কিন্তু, বুঝতো বুঝতো না। তো আমি এখন ডিফল্ট ডট এস পি এক্সে আসলাম, আসে অ্যাজাক্স বিহির অবস্থাটা ইমপ্লিমেন্ট করলাম, অর্থাৎ এটা ড্রপ ডাউন লিস্ট অটো পোস্টব্যাক ট্রু টেক্সট বক্স, তারপর হচ্ছে এইটা। তো যদি আমি এটাকে রান করাই কি হবে, দেখেন কি হয়, তাই না? আমার এই জায়গাটা খেয়াল করবেন কি কি হচ্ছে এই জায়গাটাতে, সেটা খেয়াল করবেন। রিফ্রেশ হওয়ার পুরো পেজটা, তার মানে কি প্রথমে যে কথাটা বলছিলাম ফুল পেজ পাঠায় দেয় সেটাই হচ্ছে এখানে, কিন্তু আমার ওয়েব ফর্ম ওয়ান যেটা আছে দেখেন কি হচ্ছে, তাহলে সার্ভার থেকে ঘুরে আসতেছে বাট উইদাউট দ্য পেজ রিলোডিং, তাই না? সো ইজ দ্য বিউটি অফ অ্যালার্টস, ঠিক আছে? খেয়াল করবেন আপনার দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে কাকে পার্সিয়ালি লোড করব, একটা হচ্ছে কার দ্বারা, কার দ্বারা সে অ্যাজাক্সের ভিতর থাকুক বা না থাকুক ইট ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ কাকে আপনি রাখবেন। কারণ আমার এই অ্যাপ্লিকেশনটা দেখেন এক্সাম্পলটা, কি করতে চাইছি আমি, আমার টেক্সট বক্স ওয়ানটাকে পার্সিয়ালি লোড করতে চাইছি। সো এটা কোথায় আছে, কই গেল, কই আসছি আমি, ঠিকই তো আছে, এই যে কোথায় রাখছি, তাই না? এবং কখন ট্রিগারের মধ্যে বলে দিচ্ছি, ঠিক আছে? এবার আসি আপনাদের কথায়, বলছিলেন যে পর পর কয়েকটা হলে কি করবো। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আপনারাই পাবেন এখন, ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা ভিলেজ, প্রথমবার যখন লোড হচ্ছে, প্রথমবার পার্সিয়াল লোডিং কিছু আছে তাহলে আমরা বাংলাদেশে কি দেখি, ঢাকা খুলনা রাজশাহী চিরাগ বরিশাল সিলেট রংপুর, এই তিনটা কি আমার লোড হয় তখন, লোড হওয়ার কথা যদি কখনো দেখেন লোড হয় বুঝবে ডেভেলপারের মাঝে সমস্যা আছে, ঠিক আছে? খুলনা দেই বা রাজশাহী দিই, রাজশাহীর ফুল ডিস্ট্রিক্ট গুলো এখানে চলে আসবে, তখন কি এটা বাদ, এটা নিলে এটা আসবে, তখন এটা বাদ, এটা নিলে এটা আসবে, তাই না? যদি আমরা একটা টেবল তৈরি করি কখন কাকে লোড করব, পার্সিয়ালি কাকে লোড করব, সো ড্রপ ডাউন সাপোজ ডি ডিভিশন, এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, তো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর সাপোজ, বুঝতে পারতেছেন না কথাগুলো, আমরা বুঝতে না পারলে বলবেন। যখন ডি ওয়ান এর চেঞ্জ হয় কাকে লোড করবো আমরা, তাই না? সো ডি ওয়ানটা
প্রথমেই লোড হওয়া থাকবে। D2কে আমরা যদি কোনো একটা প্যানেলের ভিতর রাখি তার ট্রিগার কোনটা হবে? যদি আমরা D3 কে কোনো প্যানেলে রাখি তাহলে তার ইভেন্ট কোনটা হবে? ট্রিগার। যদি এইরকম ভাবে ডিজাইন করে ফেলেন আপনাদের পার্সিয়াল লোড কিন্তু হয়ে যাবে। এখন যদি বলেন যে না ভাইয়া এটা তো বুঝলাম কিন্তু আমি চাচ্ছি এখন বাকিটা সেট বাটনে ক্লিক করলে এই চারটেই পাঠাতে যাচ্ছে আর কিছু না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে না পাঠানোর সমস্যা না, সমস্যা হচ্ছে আপনি পুরো কারে আচ্ছা অন্য সে অন্য হয় বলুন। ছোট্ট একটা এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করি, টাইম যেহেতু আছে সেটা পারবেন এখন আপনারা। আচ্ছা এটা আপনারা করেন বুঝছেন, খুবই সোজা জিনিস, কারণ এখন এটা করতে টাইম লাগবে বহুত। আর দেখি আমার কাছে এক্সাম্পল থাকলে আমি পাঠাই দেবো না।